ঢাকার ১৭ উপনির্বাচনে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত। বিগত নির্বাচনেও তারা বারবার একই কথা বলেছে, শেষ পর্যন্ত পানি গোলা করে নির্বাচনে এসেছে, এবার কি হবে এখনো জানি না। নির্বাচন ছাড়া তাদের ১৩-১৪ সালের সে আগুন সন্ত্রাস, সন্ত্রাসী তৎপরতা নির্বাচনে বাধা দেবে এমন ধরনের ইচ্ছা থাকতে পারে, তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে তারা এখন ভিসা নীতির ফাঁদে পড়েছে। ভিসা নীতিতে এইসব আগুন সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নীতির আওতায় পড়েছে।